আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি হলো দাউদকান্দি হাসনাবাদ। আমি হাসনাবাদ থেকে আজহারি সাহেবের ওয়াজ শুনতে আসি। ওনারে দেখতে পারলাম না, বুঝিনি ওনার ওয়াজ মোবাইলে ইউটিউবে কিনা কয় এগুলি দেখি দেখে মনে করেন আমার জীবনে বুঝিনি বহুত ওয়াজ শুনছি, কিন্তু ওনার ওয়াজ শুনে আমি সুরা মূলক মহস্ত করছি, সুরা কাঁসা সুর মহস্ত করছি, বুঝিনি আমি কিন্তু সাইদি সাহেব তারেক মোনার অচ্ছুন্য এতটুকু আমার মাথার মধ্যে টাচ করে না, বুঝছেন ওনার অচ্ছুন্য এই সুরামূলকে বলে আল্লাহর সাথে বলে তর্ক করব, মানে সুপারিশ করব তার জান্নাতে নাও, কথা বুঝিনি আমি মনে করেন ওনারে দেখতে আছি, আর উনি বলে ওনারে দেখতে পারলাম না, আজ ভাই কি কম বুঝিনি, আর কি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার স্বাস্থ্যটা ভালো রাখুক, আর আল্লাহ ওনারে এলমে দান করুক, এলম বেশি বেশি করে দান করুক, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ নিজের হিসাবে এক নজর দেখতাম আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে, বুঝছেন আর কি করতে মনে করল এই লোকটারে। আজকাল বাংলাদেশের অনেক আলেম মিল্লা বুঝছেননি সরকারের ফুসিং ফুসিং দিয়ে দিয়ে আওয়াজ আবদ্ধ করছে, বুঝছেননি সরকারের কোনো দোষ নাই, শুধু আলেমকে দোষ, সে বাংলাদেশের অনেক আলেম আছে তাকেও দোষ, সরকারের দোষ দিই না। এই আলেম কোনো রাজনীতি করে কোনো ভুল করে, উনি কারো বাপের কথা কয়, উনি আল্লাহ কর্তা, আল্লাহর কথা এবং রাসুলের কথা। অনেক আলেমরা সহ্য করতে পারে না, ওনার মাহফিলে কেন এত লোক হয়, উনি কেন এত মুসলমান সহ্য করতে পারে না, আজকে আজকে মাঝারি আলেমগুলি সহ্য করতে পারে না, একই কথা বুঝছেননি। উনি আল্লাহ মাঝারির বিরুদ্ধে কইছে, আল্লাহ রাসুল মাঝারির বিরুদ্ধে কইছে, মাজার কি আপনারা মসজিদে যান, আমরা মাজার মুখী যাবেন না, মসজিদের ভিতরে ঢুকেন, মাজারের সামনে দেখলে একটা দোয়া আছে আসসালামু আলাইকুম আহলাল কবর কই, আপনি চলে যাবেন দোয়া করেন, ওনার লাগে দোয়া মসজিদেও করতে পারবেন। এর লাগে এই অজগুলি কয়, সৎসুদের কথা বলে, ঘুষের কথা বলে, ধান্দাবাজির কথা, হক কথা বলে, যৌতুকের কথা বলে, চুরি যে না করে, ভাষারি যে না করে, সাদা মনে জান্নাতে যাওয়ার কথা বলে, উনি যুবক ভাইয়া যুবকদের কথা বলে, যুবকদের চরিত্র গঠন করার জন্য উনি একটা কি আল্লাহর রাসূলের মডেল আমরা অনুসরণ করতাম কইছে, সাহাবিক মডেল, এই কথাগুলি উনি বলে যে আজকার অবদ্ধ করছে। আমরা দোয়া করি ওনার আল্লাহ হায়াত দেখ, আল্লাহর জ্ঞান বেশি বেশি দান করুক, আর আমরা উনি যেন বাংলাদেশের মধ্যে অস করতে পারে, হক কথা বলতে পারে, আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।